নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃহস্পতি শুভ দৃষ্টিতে, অর্থাৎ দেবগুরুর শুভ দৃষ্টিতে পাঁচ রাশি হবে কোটিপতি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যেভাবের উপর বৃহস্পতি দৃষ্টি দেয় কি না, গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়। আপনাদের জন্মছকে বৃহস্পতির দৃষ্টি যদি কেন্দ্র অথবা ত্রিকোণভাবে যদি পড়ে কি না, অথবা আপনার ধনভাবে যদি পড়ে এবং সেখানে যদি গজকেশরীর রাজযোগ সৃষ্টি করে, আমি বলছি জীবনে অর্থের অভাব হবে না। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, গুরুর কৃপা পাবে এই পাঁচ রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি। আমি একে একে আলোচনা করব এবং যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি, এই পাঁচ রাশির মধ্যে আপনাদের যদি রাশির নাম থাকে তবে আপনাদের সাথে সেম টু সেম ঘটবেই এমনটি না, কারণ আপনাদের বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না। আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির দৃষ্টি কোন কোন ভাবে পড়ছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে বা মধ্যম অবস্থায় থাকে, আমি একটি কথা বলবো, 100% না পেলেও 30-40% রেজাল্ট এই সময় কিন্তু আপনারা কিন্তু পাবেন। বৃহস্পতি আমাদের সন্তানের কারক গ্রহ, সন্তানের সমস্যা যাতে চলছে কিনা জানবেন, বৃহস্পতি সেখানে সমস্যা রয়েছে। বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি গুরুজনকে নির্দেশ করে, গুরুকে নির্দেশ করে। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থাতে আছে না বৃহস্পতি অশুভ অবস্থাতে আছে। যদি বৃহস্পতি অশুভ অবস্থাতে থাকে, অবশ্যই বৃহস্পতির জন্য আপনারা মা তারা কবচ অবশ্যই পরিধান করুন। যারা আমার কাছে মা তারা কবচ নিচ্ছেন, আমি আবারও বলছি, অবশ্যই সেখানে কিছুটা হলেও সময় কিন্তু লাগবে, খুব তাড়াহুড়ো করলে আমি কিন্তু এই কবচটি আপনাদেরকে দিতে পারবো না, কারণ বিশেষ কিছু নির্দিষ্ট দিনে এটা শোধন করে এই মা তারা কবচ আমি কিন্তু দিচ্ছি। তবে যাদের প্রচুর ঋণে পড়ে গেছেন, আর্থিক জায়গা নিয়ে সমস্যা চলছে, অবশ্যই কন্ট্যাক্ট করুন। দেখুন, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আমি একটি কথা বারবার বলি, কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। দেখো, জীবনে সমস্যা আছে, সমাধানের পথ রয়েছে। জন্মছকে যদি আপনার গুরুর কৃপা যদি থাকে কি না, এক কথা আপনি বাঁধ ভাঙতে পারবেন। অর্থাৎ এই সময়ে এই বৃহস্পতি এই পাঁচ রাশিকে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, করবে কোটিপতি। জন্মছকে আপনার বৃহস্পতি শুভ থাক বা অশুভ থাক, আপনার জন্মছকে যদি বৃহস্পতি অশুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আমি একটি কথা বলবো, তার সঠিক প্রতিকার করুন। বৃহস্পতি নারীদের ক্ষেত্রে কিন্তু বিবাহের মুখ্য কারক গ্রহ এবং দাম্পত্য সুখেরও কিন্তু কারক গ্রহ। অনেকে বলে না যে আমার বিবাহটা কেমন হবে, কত তাড়াতাড়ি হবে, সম্পূর্ণটা কিন্তু বৃহস্পতির উপর। মেনলি বৃহস্পতি গ্রহকে কিন্তু দেখা একান্তই দরকার, বৃহস্পতির ডিগ্রি অনুযায়ী বৃহস্পতি নক্ষত্রগত দিক থেকে। জন্মছকে আমি বারবার একটি কথা বলি, আপনাদের জন্মছকে যে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে সে জায়গাগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই
করা কিন্তু একান্তই দরকার। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে বলবো। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি। মেষ রাশির আপনার কেন্দ্র এবং ত্রিকোণভাবে দৃষ্টি দিয়ে আপনাদের সন্তান সুখ, আপনাদের ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা বৃদ্ধি করতে চলেছে। দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার রাশিতে এবং আপনার কেন্দ্র ত্রিকোণভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের অপার ধন এই সময় আসতে চলেছে। মান সম্মান এবং স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কিন্তু দিতে চলেছে। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের ভাগ্যের ক্ষেত্রে, আপনাদের মান সম্মানের ক্ষেত্রে, আপনাদের সফলতার ক্ষেত্রে কিন্তু লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। বৃহস্পতি শুভ দৃষ্টি এই পাঁচ রাশিকে করবে মহা কোটিপতি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের এই সময় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেরিয়ার, আপনাদের ভাগ্য, আপনাদের দাম্পত্য সুখ, শুভ বিবাহ এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে বৃহস্পতি শুভ দৃষ্টিতে আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। অন্তিম এবং শেষ যে রাশি আমি কথা বলবো কিছুটা লাভ পেতে চলেছে সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি সোনায় সোয়াগা হতে চলেছে। আপনাদের বিবাহ, ব্যবসা, সন্তান, উচ্চশিক্ষা, আকস্মিক প্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। এই বৃহস্পতির শুভ দৃষ্টিতে এই পাঁচ রাশি হতে চলেছে মহা কোটিপতি। লিখে রাখুন, যদি আপনাদের জন্মছকে আবারও বলছি বড় কোনো দোষ না থাকে, বৃহস্পতি দেবগুরুর আশীর্বাদে আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আপনাদের এই সময় সুনাম অর্জন কিন্তু হতে চলেছে, আপনাদের মান সম্মানের জায়গায় কিন্তু বৃদ্ধি হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং এর পাশাপাশি যারা মা তারার কবজ দিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং যাদের ক্ষেত্রে মিলছে না, আমি কথাগুলো বলছি হয়তো আপনাদের ক্ষেত্রে মিলছে না, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। এবং একটি কথা আপনাদেরকে বলি, আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে হবেন আপনারা কিন্তু কোটিপতি। নমস্কার, ধন্যবাদ।